পায়ে হেঁটেই ব্যাঙ্গালোর থেকে ভারত ভ্রমণে বেরিয়েছেন দুই পড়ুয়া। প্রিয়াংশু সিং এবং অনুভব শর্মা দুজনেই আজিম প্রেমজি ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে পড়াশোনা করেন। দ্বিতীয় বর্ষে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছেন প্রিয়াংশু, অনুভব অঙ্ক নিয়ে পড়ছেন সেখানে। ইউনিভার্সিটি প্রাঙ্গণ থেকেই পায়ে হেঁটে ভারত ভ্রমণের উদ্দেশ্যে রওনা হন তারা। মোট 30 দিন অতিক্রম করে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ মিলিয়ে প্রায় 32,000 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটেই অতিক্রম করেছেন তারা। পিছে কা মোটিভ এসা হ্যায় কি দো তিন মোটিভ, এসা নেই কহুঙ্গা কি কেবল এক মোটিভ হ্যায়। পহলা মোটিভ হ্যায় কি আপন কা কলেজ খতম হো রাহা থা, তো কুছ আইডিয়া থা নেই কি ক্যা করনা হ্যায় লাইফ মে। তো অভি জো হমনে এক মহিনে ট্রাভেল কিয়া, হামারা হর দিন আনসার্টেন হ্যায়, তো ইসসে লাইফ মে হমকো সমঝ মে আয়েগা, কিউঙ্কি লাইফ ভি পুরি আনসার্টেন চলতি হ্যায়, তো লাইফ মে ভি আনসার্টেনিটি কো ক্যাসে ডিল করনা হ্যায়। এক তো পহলা মোটিভ ইয়ে হমে সমঝ আয়া, অর দুসরা মাইন্ডসেট শিফট জো হোতা হ্যায়। পহলে লগতা থা ডর কি মে বাহার নিকলুঙ্গা তো ক্যা হো জায়েগা, বহুত সারি প্রবলেমস কো ফেস করনা পড়েগা। অভি ক্যা হ্যায় কি আপ হমে 12 বজে ভি রাত মে বাহার নিকাল দেগা না কোই, কিউঙ্কি হম জিরো বজেট পে চল রহে হ্যায়। তো হম অভি ক্যাসা ফিল হো রহা হ্যায় পুরা জার্নি করকে? মজা আ গই, কিউঙ্কি সিক্রেট নাম কি এক বুক হ্যায়, জিসে অভি মুঝে পতা চলা কি ইউনিভার্স মে, উস বুক মে বেসিক্যালি ইয়ে লিখা হুয়া হ্যায় কি আপ জো ভি অন্দর সে মাঙ্গতে হো, জো ডিপ ডিজায়ার হোতা হ্যায় অন্দর সে, আপ উসকো আগর মাঙ্গতে হো, উসকো ইমাজিন করতে হো, তো আপকো মিলতা হ্যায়, অর ওহি মুঝে অভি মিল রহা হ্যায়। তো ফিল এসা হো রহা হ্যায় কি আপ জো মাঙ্গ সকতে হো না অন্দর সে মাঙ্গ লো, একদম ডিপ ডাউন সে আপকো ও মিল জায়েগা আগলে আনে ওয়ালে কুছ সময় মে, জো ভি আপ টাইম লিমিট এক্সপ্লেন করোগে আপনে আপকো। ভারত ভ্রমণ করেছেন এমন বহু মানুষ রয়েছে, তবে 19 বছর বয়সে দুই পড়ুয়া তথা দুই বন্ধু পায়ে হেঁটে এমন কাণ্ড ঘটাবেন তা হয়তো তাদের পরিবারও ভাবতে পারেনি। কলেজে গ্রীষ্মকালীন ছুটি চলার সময় তারা সিদ্ধান্ত নেন দেশ ভ্রমণের। নিজেদের কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তথা নিজেদের আরও বেশি করে চিনতে ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন এই দুই পড়ুয়া, তাও আবার একেবারে নিক খরচায়। পকেট শূন্য অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা, নানান সমস্যার মুখে পড়তে হয়েছিল ঠিকই, তবে এই ভ্রমণ তাদের অনেক শিখিয়েছে অন্তত এটাই দাবি করছেন তারা। মতলব এসা নেই তো বহুত কমফর্টেবল নেই থা, বাট বহুত অ্যাডভেঞ্চারাস, বহুত ইন্টারেস্টিং থা। হম গুজর কে আয়ে 8 স্টেটস হয়ে হোঙ্গে, মেজরলি আমরা টাইম স্পেন্ড কিয়া তেলেঙ্গানা সাইড, ছত্তিশগড় সাইড, মধ্যপ্রদেশ মে, বিহার মে, এই চার মে হমনে মেজর টাইম স্পেন্ড কিয়া। অরাউন্ড 3,000 কিলোমিটার হো চুকা হ্যায় অভি, হামারা 1,000 অর থা, বাট হম অভি ইসকো ইয়াহাঁ পে এন্ড কর রহে হ্যায় কুছ রিজন্স কি ওজে সে। কলেজ কে বাদ ক্যা জব কর লুঁ ইয়া কুছ মে, মতলব ক্যা করুঁ লাইফ মে, ইয়ে ঢুঁড রহা থা। তো আখির মে ইয়ে টুর করকে কেসা লাগ রহা হ্যায়, মতলব ও জবাব মিলা করকে? হ্যাঁ ও জবাব মিলা মুঝে। প্রিয়াংশু বলেন যে সে কোনোদিনও একা বাইরে বেরোয়নি, তার নিজস্ব কিছু কারণও রয়েছে, সেই কারণে একটু স্ট্রেস ফ্রি হতে এবং নিজেকে চিনতেই তার এই ভ্রমণ। সত্যি এই ভ্রমণ তাকে অনেক কিছু শিখিয়েছে বলে তার দাবি। অন্যদিকে অনুভব বলেন যে তাদের চলার পথে অনেক সমস্যা হয়েছিল শিলিগুড়ি থেকে, অনির্বাণ রায়ের বিশ্বাস করতে লোকাল 18 বাংলা, এই ট্রিপটা সারা জীবন মনে থাকবে তার।